নমস্কার স্পট অন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর, এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রশান্ত চক্রবর্তী। প্রশান্ত দা, আমরা যেমনটা জানি সুপার কাপে ডার্বিতে মোহনবাগানের পরাজয়, কলিঙ্গ স্টেডিয়ামে কলিঙ্গ জয় করেছে কিন্তু ইমাম ইস্ট বেঙ্গল। সেখান থেকে কলিঙ্গ জয় করে এখনো পর্যন্ত পুরোপুরি জয় করেনি, তবে সেমিফাইনালের রাস্তা বা করে সেমিফাইনালে গেছে। এরপরে ইস্ট বেঙ্গল মুখোমুখি হচ্ছে জামশেদপুরের সঙ্গে। তো কি মনে হচ্ছে জামশেদপুরের সঙ্গে? জামশেদপুরও দুর্দান্ত ভাবে খেলে কিন্তু প্রত্যেক ম্যাচ জিতছে। তো দুই দলের তুল্যমূল্য লড়াইয়ে তুমি সেমিফাইনালে কাকে এগিয়ে রাখছো? ফাইনালে কি পৌঁছাতে পারবে ইস্ট বেঙ্গল? দেখো, এটা একটা টাফ ম্যাচ, কঠিন ম্যাচ আমি বলবো। এই কারণেই বলবো, তার কারণ জামশেদপুরও তারা সংঘবদ্ধ হয়ে খেলছে। খালিদ জামিল ওদের কোচ আছে, এবং যে আমাদের যে খেলে গেছিল চিমা, সে কিন্তু ধারাবাহিক কোচ ছিলেন। যাই হোক, আমাদের যে চিমা খেলতো সেও ওদের টিমে আছে। কিন্তু যেটা সব থেকে সর্বোপরি ব্যাপার হচ্ছে, আমি একটা লোকের উপরই অনেকটা বেশি আশা রাখতে পারি, ভরসা করতে পারি, দ্যাট ইজ কার্লোস কুয়াদ্রা। ওনার কোচিংয়ের পরিকল্পনা, খেলোয়াড়দের থেকে সঠিক পরিকল্পনা করে ম্যাচে বার করে আনা পারফরমেন্স উনি যথেষ্ট ভালো করে দেখান এবং দেখিয়েছেন। তার প্রমাণ আমরা লাস্ট ম্যাচটাও দেখেছি, মোহনবাগানের সাথে খেলাতেও উনি মানে উইং দিয়ে আক্রমণ করেছেন, মাঝমাঠটাকে স্ট্রং করার চেষ্টা করেছেন, বোড়াকে ডান বা পায়ের প্লেয়ার তাকে ডান দিয়ে খেলেছেন। অনেকগুলি মাস্টার স্ট্রোক ছিল আগের ম্যাচটা ইস্ট বেঙ্গল মোহনবাগান ম্যাচে এবং জিতেছে। কিন্তু আমাদের একটা প্রতিযোগিতা একটা ইয়ে আছে যে ইস্ট বেঙ্গল মোহনবাগান ম্যাচের পর যে দল জেতে সেটা কিন্তু তার পরের ম্যাচে তাদের কাছে ম্যাচটা অনেক এলোমেলো হয়ে যায়, তার কারণ তারা তাদের যে কনফিডেন্স লেভেলটা অনেকটা দেওয়ার পর একটু ইয়ে করে। এনিওয়ে, এখানে তো খুব একটা বাঙালি ছেলে নেই, তাদের কাছে ফিলিংসটা ইস্ট বেঙ্গল মোহনবাগান ম্যাচের কী থাকবে। সৌভিক চক্রবর্তী একা খেলছে ইস্ট বেঙ্গল দলে, অসাধারণ খেলছে, ব্লকিংটা ঠিক করেছে, সব দিক দিয়ে মিলেমিশে টিমটা একটা ইউনাইটেড হয়ে খেলেছে বলেই পারফরমেন্স করতে পেরেছে মোহনবাগানের সাথে খেলায়। এবং আমার বিশ্বাস, দেখো আমি এই ম্যাচটাও 50-50 ধরলাম, ইস্ট বেঙ্গলকে আমি সরাসরি এগিয়ে রাখতে পারছি না, তার কারণ বোরা পারফরমেন্স খেলতে পারবে না। বোরার দুটো ইয়েলো আছে, কারণ বোরা অনেকটা জায়গা নিয়ে মাঝ মাঠে খেলেছে, এবং ওই বাপায় যে এগেন্স্ট দ্য অপোজিট দিক থেকে সেন্টার করা ডেঞ্জারাস আজকালকার দিনে ফুটবলের জন্য। তো এই সব মিলেমিশে কিন্তু একটা উপভোগ্য ম্যাচ আমরা দেখতে চলেছি। এবং আমি আবার বলছি যে কার্লোস কুয়াদ্রার যদি মাস্টার অফ স্ট্রোকস যদি কিছু থাকে, সেইগুলো যদি স্মল খেলোয়াড়রা কাজে লাগাতে পারে, তাহলে তারা ফাইনালে যাওয়ার দল এবং যোগ্য দল হিসেবে ফাইনালে যাবে বলেই আমার মনে হয়। আর আমি বিশ্বাস রাখি, আমার মন প্রাণ চাইছে কলকাতার একটা দল অন্তত ফাইনালে উঠুক। মোহনবাগান বেরিয়ে গেছে, ইস্ট বেঙ্গলকে কিন্তু ফাইনালে উঠতেই হবে। সেই হিসেবে লোকাল আমাদের ইস্ট বেঙ্গলের সাপোর্টাররা প্রচুর চলে গেছে কাছাকাছি ভুবনেশ্বরের মাঠে গিয়ে, তারা সংঘবদ্ধ হয়ে দলকে উৎসাহিত করেছে, এবং খেলোয়াড়রাও যথেষ্ট স্পিরিটেড, উৎসাহিত বোধ করে তারা নিজেরা পারফরমেন্স করতে করতে। এবং যেটা ওই ফরমেশনটার একটু এদিক ওদিক না হলে, উনি যদি কার্লোস কুয়াদ্রার যে প্ল্যান আমরা দেখতে থাকবো, ডান দিক বাঁ দিক দুটো উইঙ্গারই খুব ভালো আছে, নন্দকুমারের পায়ে ড্রিবল আছে, ভ্যারাইটিস আছে, সব কিছু আছে, সৌভিকের লড়াই, ডিফেন্সে হিজাজি, গোল স্কোরিং এবিলিটি খুব ভালো, ডিফেন্সিভ কোয়ালিটিও খুব ভালো। সুতরাং হিজাজিকে তো এখন ইস্ট বেঙ্গলের অনেকে বলছে মাসিয়া। না না, আমি আবার বলছি যে খুব ভালো প্লেয়ার, ওর জর্ডনের ন্যাশনাল টিমে সম্ভবত ওর গোল আছে অনেক বেশি, যে গোল ক্লাব ফুটবলে না আছে তার থেকে বেশি গোল ওর দেশের জন্য ফুটবলে আছে। পেছন থেকে গিয়ে খুব ভালো আনমার্ক হেড করে আসে বা শট মেরে আসে, গোল করে, এবং তার থেকেও বড় কথা ওর ডিফেন্সে এত সুন্দর অ্যান্টিসিপেশন, এবং অ্যান্টিসিপেট করে বলটা কাটার পর ডিস্ট্রিবিউশনটা, অর্থাৎ নিজের দলের খেলোয়াড়দের অ্যাটাকিং তৈরির জন্য যে বলটা উনি দেন সেটাও চমৎকারভাবে কিন্তু উনি দেন এবং ব্যালেন্স করেন। ডিফেন্সে যেটা একটা ইস্ট বেঙ্গলের একটা হাউতাস চলছিল, এখন ইস্ট বেঙ্গল টিমের ডিফেন্সটা অনেক বেশি কম্প্যাক্ট দেখাচ্ছে। সৌভিকের মাঝমাঠে নেতৃত্ব দেওয়া, লড়াই করা, এবং মাঝমাঠটাকে বোরার সাথে সচল রাখা, হ্যাঁ ক্রেসপোর সাথে সচল রাখা, সব কিছু মিলেমিশে। এবং অবশ্যই একটি ছেলের কথা বলতে হবে, সেটা হচ্ছে ক্লিন্টন সিলভা। ও কিন্তু শুরুতে কিন্তু ফর্মে ছিল না, যত দিন যাচ্ছে ফর্মে ফিরছে, কারণ ইস্ট বেঙ্গল মোহনবাগান ম্যাচের ফার্স্ট ইকুয়ালাইজার যে গোলটা হয়েছিল সেটা কিন্তু ক্লিন্টন সিলভা চমৎকার বুদ্ধিদীপ্ত ওয়ান স্টেপ গোল, বল ড্রিবল করতে করতে দেখে নিয়ে এক চান্স লাগিয়ে দিয়েছে একটা পোস্টের কোণে, একটা সাইডে রেখেছে, প্লেসমেন্টটা হয়েছে চমৎকার গোল। এবং ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু খুব ভালো খবর যে ক্রিটন সিলভা যদি এটা কন্টিনিউ করতে পারে, তাহলে এই সুপার খাবে ক্রিটন সিলভার পারফরমেন্স, এবং পারফরমেন্সে যথেষ্ট উন্নতি হবে, যথেষ্ট ভালো হবে। এবং ওদের ক্রিটন সিলভার যদি পারফরমেন্স যথেষ্ট ভালো হয়, গোল যদি ঠিক মতো সময় ঠিক ঠিক জায়গায় করে, তাহলে আপনারা দেখতে পাবেন যে ইস্ট বেঙ্গলের কিন্তু আগামী দিনটা খুব ভালোভাবে চলবে, এবং তারা অনেকগুলো গোল করে টিমটাকে ফাইনালে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। প্রশান্ত, ইস্ট বেঙ্গলের জন্য আরেকটা ভালো দিক আছে, সেটা হচ্ছে যে
তোমার এই যে 23 তারিখে ন্যাশনাল দলের খেলা শেষ হয়ে যাচ্ছে, যদি ফাইনালে উঠে যাও হারিয়ে, তাহলে মহেশ আর নুঙ্গা কিন্তু পেয়ে যাবে, এটা ডেফিনিট। কিন্তু তাদের জন্য কি তাদেরকে রেজিস্ট্রেশন করিয়ে খেলাতে পারবে, সেটাও একটা বিষয় রয়েছে। শুধু আমি কে আছে কে নেই বলবো না, এই মুহূর্তে যতগুলো টিম খেলছে আমার তাদের মধ্যে কিন্তু স্মল টিম কেউ যথেষ্ট, যারা যে কটা টিম ভালো খেলছে তাদের মধ্যে থেকে যদি যে কজন ভালো আছে জায়গা আছে তাদের মধ্যে যদি কোনো টিমকে বলা হয় আমি বলবো যে স্মল টিম অনেক উজ্জীবিত ফুটবল খেলছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে দেখো ফুটবল খেলা এক একদিন ভালো মন্দ হয়, পারফরমেন্স এক একদিন গ্রাফিক্সে আপ ডাউন করে, কোনো কোনো খেলোয়াড় একদিন ভালো গেলে পরের দিনই যে ভালো খেলবে তা নয়, অ্যাজ এ টিম ইসমল কিন্তু একটা অ্যাভারেজ পারফরমেন্স করে যাচ্ছে। সবচেয়ে বড় কথা টেম্পারমেন্টটা ঠিক রেখে তারা লড়াই করছে, ইসমল জার্সির একটা ভ্যালু আছে, ভারতবর্ষের অন্যতম প্রাচীন ক্লাব 100 বছর পার করেছে, তাদের তো একটা ট্রফি অনেকদিন ইসমল ক্লাবের ট্রফি নেই, ডুরান্টাও ডুরান্ট হেরে গেছে রানার্স হয়ে গেছে, 2012-এর পর ট্রফি নেই, যাই হোক এই ট্রফিটা যদি পায় তাহলে তাদের দলের খেলোয়াড়দের মনোবল বেড়ে যাবে এবং এই ট্রফিটা সাপোর্টারদের কাছে একটা অক্সিজেন হবে। এবং এই টুর্নামেন্টটা থেকে জিতলে আই লিগের সেকেন্ড আইএসএল এর যে সেকেন্ড ফেজটা আছে সেই সেকেন্ড ফেজে কিন্তু এই ইসমল টিমকে অনেক বেশি উজ্জীবিত লাগবে এবং উজ্জ্বল ভবিষ্যৎ হবে এবং তারা ভালো ফুটবল খেলে দর্শক ফুটবল প্রেমী দর্শকদের আনন্দ দেবে বলেই আমার মনে হয়। অসংখ্য ধন্যবাদ প্রশান্ত দাস স্পট অন নিউজের সঙ্গে তোমার মূল্যবান সময় শেয়ার করে।